কুড়িগ্রামে এবার দেড় লক্ষাধিক টন আলু উৎপাদন হলেও স্থানীয় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ আছে মাত্র সাতাশ হাজার টন যা ধারণ ক্ষমতার অর্ধেকের সামান্য বেশি জেলা শহরের জিয়াবাজার থেকে বিষয় আরো জানিয়েছেন মমিনুল ইসলাম মঞ্জু কুড়িগ্রামে আলুর দাম আবার বাড়তে শুরু করেছে মাত্র দুদিনের ব্যবধানে প্রতি কেজিতে দু থেকে তিন টাকা করে দাম বেড়েছে তো আজকে যে পাইকারি বাজার সেখানে পাইকারি বাজারে যে আলু সেটা প্রকার ভেদে চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এই আলু বিভিন্ন হাত ঘুরে খুচরা বাজারে যে বিক্রি হচ্ছে পঁচপান্ন থেকে ষাট টাকা দরে স্থানীয় যে কৃষকদের কাছে আলু আছে সেটি বাজারে আসছে পাশাপাশি বগুড়া এবং রংপুরের পীরগঞ্জ থেকে এখানে আলু আসছে এবং সেই আলু এখানে বিক্রি হচ্ছে কুড়িগ্রামে পিএডিসির বীজ হিমাগা সহ যে পাঁচটি কোল্ড স্টোরেজ রয়েছে সেখানে কিন্তু এবার আলু সংরক্ষণ তাদের যে ধারণ ক্ষমতা তার প্রায় অর্ধেকের একটু বেশি তারা সংরক্ষণ করতে পেরেছে কারণ তারা আলু পাননি এবার যারা আলু রেখেছেন তাদের আলুতে প্রতি কেজিতে তাদের খরচ হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা স্বাভাবিক বাজারে এর বিরূপ প্রভাব পড়বে বাজারে যখন এই আলুটি আসবে তখন স্বাভাবিকভাবে এর দাম বেশি হবে এরকমই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তো এই ছিল কুড়িগ্রামে আলু সংরক্ষণ এবং আলুর বাজার দর সম্পর্কে সর্বশেষ তথ্য